শিহাব চতুর বলে একজন পায়ে হেঁটে হজ করা মানুষ, হজ করতে যাওয়া মানুষ একটা বড় কাজ করেছে, কি জানেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন বিভিন্ন রকম খবর নিউজ প্রকাশ পাচ্ছে, সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, আর গুজবের উপর গুজব ছড়াচ্ছে, গুজবের উপর গুজব ছড়াচ্ছে। এই গুজবে কান দেবেন না। যারা এইভাবে মিডিয়ায় বিভিন্ন রকম উল্টো পাল্টা নিউজ করছেন, খবর করছেন, তারা কিন্তু আল্লাহর দরবারে গ্রেফতার হবে, আল্লাহ ছাড়বেন না। বিভিন্ন রকম এখন মিডিয়াওয়ালারা উল্টো পাল্টা কথাবার্তা, থাম্বেলে দেখা গেল সিয়াব চতুর মারা গেছে, নাউজুবিল্লাহ, বিভিন্ন রকম ভাবে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম করছে, তো এগুলো বারণ করছে, এগুলো করবেন না। তিনি হজ করতে যাচ্ছেন, তাকে সুস্থ হবে হজ করতে দিন। আপনারা কতটা জানেন জানি না, আমি যতটা রিয়েলাইজ করেছি, সিহাব চতুর একজন সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ। বড় দাড়ি থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না, নামাজ পড়লি আল্লাহওয়ালা হওয়া যায় না, জুব্বা পড়লি আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে হৃদয় দরকার। রাসূল বলছেন তোমাদের শরীরের মধ্যে একটা জায়গা আছে, সেটা যদি পবিত্র থাকে, সারা শরীর পবিত্র, সেটা হলো তোমাদের কালব, তোমাদের অন্তর। আর সেটা যদি নাপাক থাকে, সারা শরীরটা নাপাক। আমরা বড় বড় কথা বলি কিন্তু আমাদের মনগুলো খারাপ। সিহাব চতুর, তিনি যে একজন সত্যিকারের নবী প্রেমিক এবং সত্যিকারের কোরআন হাদিস তিনি মেনে চলা মানুষ, তার প্রমাণ তিনি দিয়েছেন, একটা বড় কাজ করেছেন, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, যেটা মোল্লা মৌলবীরা কেউ করতে পারেনি। সিহাব চতুরের একটা কাজেতে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। সেটা কি জানেন? সিহাব চতুর পাকিস্তানে চলে গেছে, এখানে চলে গেছে, সেখানে চলে গেছে, এই সমুদ্র পার হচ্ছে, এই নদী পার হচ্ছে, এই ডিঙ্গে পড়লো, এই হয়ে গেল, কত রকমের সব ফালতু সব কথায় কান দেবেন না, ভালো করে তথ্য রাখুন। সিহাব চতুর এখন রাজস্থানে আছে, রাজস্থানে আছেন, এবং যেটা বিভিন্ন ভায়ামার তথ্যপূর্ণ মিডিয়া, সেই মিডিয়ার নিউজ বলছি আমি, তথ্য নিয়ে কথা বলছি, সিহাব চতুর পাকিস্তানেও যাননি, ওয়াগা বর্ডার পারও হননি, তিনি রাজস্থানে আছেন, এবং রাজস্থানে থাকাকালীন একটা বিরাট বড় কাজ করেছেন, যেটা সারা পৃথিবী তোলপাড় হয়েছে। আপনারা কতটা খবর রেখেছেন জানি না, অনেক তো সিহাব চতুর চতুর করলেন, খবর রেখেছেন কিনা জানি না, আসল ভীষণটাকে বুঝতে পেরেছেন কিনা জানি না। আপনারা দেখেছেন খাজা গরিব নামাজের দরবারে তিনি জিয়ারত করতে গিয়েছিলেন, অর্থাৎ তিনি একজন নবী প্রেমিক মুসলমান এবং ওলি প্রেমিক মুসলমান। তবে তিনি যে শেরেকের বিরুদ্ধে, তিনি যে শেরেক করেন না সেটা দেখিয়ে দিয়েছেন। দেখো আমি ওলিদের ভালোবাসি কিন্তু শেরেক পছন্দ করি না। যখন ওই মোরল মাতব্বররা, যখন ওই খাজা গরিব নামাজের দরবারে যারা কি বলে এখন সব বলে না, অনেকে অনেক রকম এদিকে বলে, কে বলে দালাল, কে বলে পান্ডা, কে বলে, আমি ওসব বলবো না, খাদেমই বলছি, ওই খাদেম যদি সত্যিকারের হয়ে থাকত, তার গোঁপ, তার দাঁড়ি, তার অমুখ, তার চেহারা দেখেছেন, ধরে সিহাব চতুর মাথাটাকে ধরে নিয়ে ঠোকাতে যাচ্ছে। তিনি বলছেন বাবা আমি দোয়া চাইছি, দোয়া চাইছি, বলছে ইহা দোয়া হাম করতে হে, আরে সর্বনাশ। খাদেম কি বলছে? ইহা দোয়া হাম করতে হে, আমার দাদা হুজুর কেবল আমাদের শিখিয়েছেন বাবা, ওলি আউলিয়াদের রওজায় যাবে, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইবে, আর ঠিক সেই কাজটা একেবারে দাদা পীরের সেলসেলায় যে তরিকাটা আছে, যে নিয়মটা আছে, সেই নিয়মটাই কিন্তু সিয়াব চতুর পালন করছিল ওখানে। তাকে যখন মাথা ধরে ঢুকে দেওয়ার চেষ্টা হয়েছিল, চাদরে ঢোকানোর চেষ্টা হয়েছিল, আপনারা ভিডিও ফুটেজ কতটা দেখেছেন জানি না, তাকে যখন হাত ধরে ঢোকানোর চেষ্টা হয়েছিল, সিয়াব চতুর হাতটা ঝিনকে দিয়ে বুঝিয়ে দিয়েছিল আমি শেরেক করা মুসলমান নয়। আল্লাহর কোরআন বলেছে
মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায় তিনি বুঝিয়ে দিয়েছেন আমি একজন ওলি প্রেমিক মুসলমান আমি একজন খাজা গরীব নওয়াজ প্রেমিক মুসলমান কিন্তু আমি শিরক করা মুসলমান নয় আল্লাহর সঙ্গে ওলিদের এক করে ফেলা মুসলমান নয় ওলি আল্লাহরাও আল্লাহর পাক বান্দা আল্লাহর মাহবুব বান্দা তাদের আমরা ভালোবাসি কিন্তু আল্লাহর কাছে যেটা চাইবো কোন পীরের কাছে সেটা চাইবো না তিনি বুঝিয়ে দিলেন সারা পৃথিবীর মুসলমানদের সারা পৃথিবীর মানুষের যে আল্লাহর সঙ্গে শিরক করো না জোরে হবে না জোরে হবে না এটা আমরা এখানে বোঝালাম হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লোককে আমরা বোঝালাম যে শিরক আল্লাহর সঙ্গে করো না আল্লাহর কাছে যেটা চাওয়া যায় মানুষের কাছে চাওয়া যায় না সে যত বড়ই ওলি হোক পীর হোক কিন্তু সিহাব চতুর তাকে আল্লাহ দেখুন কেন সে হেঁটে যাচ্ছে কেন সে আজকে ইন্টারন্যাশনাল একজন পপুলার মানুষ হয়ে গেছে কেন সে সেলিব্রিটি হয়ে গেছে তার একটা কাজেতে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে বন্ধুরা আমার এই একটা কথা বললাম আর দুই নাম্বার হলো আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যদিও খবর টবরগুলো আমি অতটা পাত্তা দিই না কিছু কিছু নিউজে দেখতে পাচ্ছি কিছু কিছু ভাই আমার পলিটিক্যাল নেতারা এর প্রতিবাদ করছে দেখতে পাচ্ছি তারপরেও বলি এটা নিয়ে বিরাট হাইলাইট হচ্ছে বিরাট প্রচার প্রসার চলছে আগামী 2023 সালে দেশ নাকি হিন্দু রাষ্ট্র হচ্ছে এবং দেশের রাজধানী দিল্লি থেকে বারাণসীতে যাচ্ছে এবং আগামী 2023 সালে কাশীর ধর্ম সংসদে সেটা ঘোষণা করা হবে এবং সেখানে 750 পাতার নতুন একটা সংবিধান লেখা হয়েছে বিআর আম্বেদকর লেখা সংবিধান বাতিল হয়ে যাবে নতুন সংবিধান 750 পাতার লেখা হয়েছে সেখানে ধর্মীয় পণ্ডিত থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে বড় বড় শিক্ষিত লোকেরা মিলে করেছে নাকি জানতে পারছি যেটা ভাইরাল চারিদিকে হইচই চলছে সেখানে বলা হচ্ছে যে মুসলমান আর খ্রিস্টানদের নাকি ভোটাধিকার থাকবে না আর আমরা মুসলমান কি বলছি টুপি পরবো লম্বা না গোল জামাটা কেমন পরবো কিয়াম দাঁড়িয়ে করবো না বসে হাত তুলে মোনাজাত করব না করব নি বেরহমাতেকে ইয়া রাহমার রাহিমিন বলবো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো হ্যাঁ দরুদে ইব্রাহিম পড়বো না অন্য দরুদ পড়বো বা 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 এ বেরেলি এ দেওবন্দি এ তবলিগি এ আহলে হাদিস এ লামাজহাবি এটা ফুরফুরার মুসলমান ওটা সিপিএমের মুসলমান ওটা তৃণমূলের মুসলমান আরে ভোটাধিকার যদি না থাকে তো তুমি কিসের মুসলমান দেশই তো তোমার থাকবে না যদি সত্যি হয় আমি এখনো বিশ্বাস করিনি কারণ সরকারিভাবে সেটাকে সাপোর্ট দেওয়া হয়নি তাই বলবো গুজবে কান দেবেন না ঐক্যবদ্ধ থাকুন আপনার সঙ্গে মনে রাখবেন ভারতবর্ষের 60% মানুষ যারা সেকুলার আজও হিসাব বলছে 60% মানুষ হলো ভারতবর্ষের সেকুলার যারা সাম্প্রদায়িকতাকে পছন্দ করেন না আপনারা জানেন নেতাজির জন্য গুলি খেয়েছিল কর্নেল নিজামউদ্দিন আপনারা জানেন গান্ধীজির জন্য জীবন বাঁচিয়েছিল বটুক মিয়া ভাই আমার আপনারা জানেন ভাই আমার লালকেল্লায় প্রথম পতাকা ব্রিটিশ পতাকা তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল শাহনওয়াজ হোসেন আপনারা জানেন আশফাকুল্লাহ প্রথম ফাঁসির দড়িটা চুম্বন করেছিল সেই দেশ হিন্দু এবং মুসলমান সকলের দেশ খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের দেশ আজও ভারতবর্ষের 60% মানুষ এটা মানে আমাদের প্রতিবাদ করতে হবে আপনারা দেখছেন দলিতদের উপর অত্যাচার চলছে আদিবাসীদের উপর অত্যাচার চলছে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার চলছে ওপর থেকে নিচে অব্দি চোর চোরে ভরে গেছে এই সিচুয়েশনে এই অবস্থায় ধর্ম নিয়ে মারামারি করবেন না উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না এটা দেখুন শিক্ষিত মানুষ হচ্ছে কি হচ্ছে না এটা দেখুন মানুষ কি পেলো আর কি পেলো না এটা ভাবুন হাজার বছর ধরে আমাদের সংস্কৃতি হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই
এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই আমাদের ভাবুন যে পেট্রোল কি আপনি ফ্রি পয়সায় পাচ্ছেন আমি অনেক দাম দিয়ে কিনছি এটা কি হচ্ছে আপনার দলিত ভাইদের উপর অত্যাচার চলছে আগামী দিন ওই সংবিধান যদি জারি হয় সেখানে বর্ণাশ্রম ফিরে আসবে অর্থাৎ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব আর কি শূদ্র এই যে বর্ণাশ্রম প্রথা এটা ফিরে আসবে ওই আপনার এতে সংবিধানে লেখা হয়েছে যদি হয় তাহলে আগের যুগের মতো স্তনের ট্যাক্স দিতে হবে মহিলাদের আপনারা জানেন না আগের যুগে মহিলাদের স্তনের ট্যাক্স দিতে হতো চিতাতে ভাই আমার স্বামী মারা গেলে জীবিত চিতায় জ্বালিয়ে দেওয়া হতো কত রকমের কুলিন প্রথা ছিল আগামী দিন আপনার ঘরের মেয়েরা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে একটু ভেবে দেখুন চিন্তা করে দেখুন শুধু ওর ঘরটা পুড়বে এটা ভেবে না ভেবে ওর ঘরটা পুড়লে ওই ধোঁয়াটা যে আমার ঘরে আসবে এটা ভাবুন আমি আপনাদের কাছে অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকুন আগামী দিন যদি এই রকম সিচুয়েশন হয় ভারত পারসেন 60% মানুষ মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ যার কার ভোটাধিকার থাকলো কার থাকলো না সবাই কিন্তু পথে নামবে শুধু একটা পাঞ্জাব দিল্লিতে গিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় সেদিন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলা আবার নতুন করে দেখাবে সেদিন যদি আমরা ডাক দিই আমাদের ডাকে আপনারা সারা কেকে দেবেন হাত তুলে দেখান মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কথা যেন মনে থাকে পায়ের তলার মাটি সরছে কিভাবে মজবুত করতে হবে সেটাকে মাথায় রাখুন দলবাজি করবেন না ধর্ম নিয়ে মারপিট করবেন না মশালা নিয়ে দলবাজি করবেন না ভাবুন আমি এখনো যদিও কথাটা বলছি আবার বলছি আমি বিশ্বাস করি না কারণ সরকারিভাবে কোনো রিপোর্ট দেওয়া হয়নি অস্বীকার করা হয়েছে কিন্তু বিভিন্ন নিউজে খবর আসছে এটা ভিতরের খবর যাই হোক আমি আপনাদের কাছে বললাম সকলকে আমার সালাম শুভেচ্ছা জানাবো আর আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব এই পাক মাহফিলটার জন্য এই মাদ্রাসার ইসালে সাহেবের জন্য